নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসরা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী, শপথ নিলেন সপার্ষদ মোদি। সরকার ঘুমে, শিলচরে সড়ক সংস্কারে নামল বজরং দল। চরগুলায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল চালকের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। তৃতীয়বারের দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। রবিবার সন্ধ্যে 7:25 রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মোদির সঙ্গে শপথ নিয়েছেন 21 মন্ত্রীও। জওহরলাল নেহরুর পরই প্রথম কেউ টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন। সদ্যসমাপ্ত 18 লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সরকার গঠনের দাবি জানান নরেন্দ্র মোদি। সেই মতে তাকে সরকার গঠন করতে ডাকেন রাষ্ট্রপতি। রবিবার শপথ গ্রহণ উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন মালদ্বীপ, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মরিশাস, ভুটানের রাষ্ট্রপ্রধানরা। চলচ্চিত্র জগৎ থেকে ছিলেন শাহরুখ খান, অক্ষয় কুমার, চলচ্চিত্র পরিচালক রাজকুমার হিরানি। এদিন মোট 72 জন মন্ত্রী শপথ গ্রহণ করেন। ক্যাবিনেট পদে মন্ত্রী হবেন 30 জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি হতে চলেছেন 5 জন। বিজেপির পাশাপাশি মোট 11টি জোট সঙ্গীকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। মে নরেন্দ্র দামোদর দাস মোদি ঈশ্বর কি শপথ লেতা হুঁ কি মে বিধি দ্বারা স্থাপিত ভারত কে সংবিধান কে প্রতি সচ্চি শ্রদ্ধা আর নিষ্ঠা রখুঙ্গা। মে ভারত কি প্রভুতা আর অখণ্ডতা অক্ষুণ্ণ রখুঙ্গা। মে সংঘ কে প্রধানমন্ত্রী কে রূপ মে আপনে কর্তব্যোঁ কা শ্রদ্ধাপূর্বক और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा मैं भय या पक्षपात अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि जो विषय संघ के प्रधानमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों के सम्यक निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो मैं प्रत्यक्ष अथवा अप्रत्यक्ष रूप से संसूचित। শিলচর শহরে রাস্তাঘাটের বেহাল পরিস্থিতির জন্য সাধারণ মানুষকে নিত্যদিন নাজেহাল হতে হচ্ছে। প্রতিদিন একাধিক দুর্ঘটনা ঘটছে বেহাল রাস্তার জন্য। বিভিন্ন সংগঠন সহ শহরের সচেতন নাগরিকেরা জেলা ও পৌর প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভাগের কাছে বারবার আবেদন জানিয়েও ব্যর্থ হয়েছেন। ভোট মরশুমে কার্যত ঘুমিয়ে রয়েছে প্রশাসন, তাই এবার বাধ্য হয়ে সাধারণ মানুষকেই পথে নামতে হয়েছে। রবিবার শিলচর ক্যাপিটাল পয়েন্টের বেহাল দশা রাস্তা সংস্কারের কাজে হাত দিলেন বজরং দলের কর্মীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বজরং দলের কর্মীরা জানান, অনেকদিন ধরে শিলচর ক্যাপিটাল পয়েন্টের রাস্তায় বিশাল বিশাল গর্ত তৈরি হয়েছে। অনেকেই প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা করছেন। এই রাস্তায় প্রায় সময় ই রিক্সা পাল্টে যায়, এতে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। তাই বজরং দলের কর্মীরা এই রাস্তা সংস্কারের কাজে হাত দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন। অতিসত্ত্বর শিলচরের বেহাল রাস্তা মেরামত করার জন্য বজরং দলের কর্মীরা সরকারের কাছে দাবি জানান।
মানে সকালে কিছু জায়গায় গর্ত হয়েছে এবং গর্তের মধ্যে ই রিক্সাগুলো পড়ে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে হসপিটালের মধ্যে পাল্টি খেয়ে কিছু স্কুল যাত্রীর ছাত্রছাত্রী এবং কিছু মহিলারাও আহত হয়েছেন। গতকালকে এখানে হয়েছে, তার আগেও এখানে মধ্যে আরও দু তিন দিন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা ভাবলাম মজুমদারের পক্ষ থেকে যে এগুলো গর্ত আছে এগুলোকে কিছু ভরাট করার আমরা চেষ্টা করছি। কিছু জায়গায় আমরা কিছু মেটেরিয়াল পেয়েছিলাম, এই মেটেরিয়ালসগুলো এনে আমরা এখানে একটু গর্ত আমরা ভরাট করার চেষ্টা করছি। কিন্তু গর্তগুলো এত বড় যে আমরা প্রায় দুই তিন ট্রাক আমরা মারা এনেছি, কিন্তু এইগুলো এখানে মানে পর্যাপ্ত হচ্ছে না। তো আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আমরা এই গর্তগুলো ভরাট করার চেষ্টা করছি। এবং পিডব্লিউ ডিপার্টমেন্টের কাছে অনুরোধ রাখবো যে এই রাস্তাতে ব্যস্ততম রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন এই ভাঙা রাস্তার জন্যে কীভাবে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট এবং ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে। তো আগামী দিনে যাতে কোনো ধরনের বড়ো দুর্ঘটনা না হয়, তাই আপনারা যদি অতিরিক্ত এই রাস্তাগুলোকে মেরামতি করে দিন তাহলে অত্যন্ত ভালো হবে। আপনারা মজুমদারের পক্ষ থেকে আজকে আমরা চেষ্টা করছি যতটা পারি আমরা এই গর্তগুলোকে ঘোরাট করার এবং গর্তার সাইডে যে ফুটপাতের পাশে নালা আছে এই ড্রেনগুলো বানিয়ে দেওয়ার যাতে জলগুলো ফটাফট বেরিয়ে যায় এবং কাটার সৃষ্টি গর্তের সৃষ্টি যাতে না হয়। করিমগঞ্জের চরগুলায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। শনিবার রাতে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক লরি চালক। জানা গেছে রাত আনুমানিক দুটা ত্রিশ নাগাদ দুটি লরির মুখোমুখি সংঘর্ষে এক বিকট শব্দ হয়। শব্দ শুনে আশেপাশের লোকজন বের হয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় এক লরি চালককে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। পণ্য গোছায় লরি করিমগঞ্জ শহরে প্রবেশের পথে ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। এতে একটি লরির চালক ঘটনাস্থলে প্রাণ হারান, অন্য লরির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দিতে সক্ষম হয়। এদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্তে নামে করিমগঞ্জ ট্রাফিক পুলিশ। এ সংবাদ সংগ্রহ পর্যন্ত মৃত্যু চালকের দেহ করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা যায়। তপোবন নগর কাণ্ডের মাস্টার মাইন্ড সুজিত দাসকে রবিবারের মধ্যে গ্রেফতারের দাবি জানালো শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতি। শিলচরের আশ্রম রোড এলাকায় থাকা রুবি ওয়াইন শপে বাকিতে মদ না দেওয়ার দরুন দোকান মালিককে বেধড়ক মারপিট করা হয়েছে। শিলচর অম্বিকাপুরের এক বিবাহ ভবনে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে সম্মিলিতভাবে সুজিত কুমার দাস, সীমান্ত ভট্টাচার্য, অরিন্দম হোর, সঞ্জীব দাস, প্রাণতোষ ভৌমিক ঘটনার মূল অভিযুক্ত সুজিতকে গ্রেফতারের দাবি জানান। তাদের কথায় সাতজনের বিরুদ্ধে ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্টে এফআইআর দায়ের করা হয়। অভিযুক্ত সাতজনের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু বর্তমানে চারজন ফেরার। পুলিশ বলেছে শিলচরে অভিযুক্তরা নেই, অথচ আদালতে অভিযুক্তরা জামিনের আবেদনে স্বাক্ষর করেছেন। শিলচরে যদি তারা নেই তাহলে কিভাবে স্বাক্ষর করতে পারলেন, এই প্রশ্ন তুলেছেন সুরক্ষা সমিতির কর্মকর্তারা। ফলোআপ অ্যাকশন হিসেবে আমরা ডিসি মহোদয়কে আমরা মেমোরেন্ডাম দিয়েছি, আমরা তার পরবর্তীতে আমরা এসপি মহোদয়কে আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং এসপি মহোদয়কে মেমোরেন্ডাম দিয়ে আমরা আশ্চর্য হলাম যে আমরা শুনতে পেলাম যে অ্যান্টিসিপেটেড বেলে সিগনেচার করছে মূল আসামি দুজন, কিন্তু এদেরকে এটা সুজিত দাস চৌধুরী এবং সঙ্গে আরেকজন রয়েছেন, এটা ওদেরকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা আমাদের সবার কাছে একটা কাকতালীয় গল্প মনে হলো যে প্রশাসন খুঁজে পাচ্ছে না ওদেরকে, সবাইকে খুঁজে পায় এমনি আর এটাকে খুঁজে পাচ্ছে না। এত সিরিয়াস একটা ম্যাটার, সমস্ত শহরের মানুষ এখানে একদিকে, তা আমরা প্রতিবাদ করলাম তার কোনো আমরা ইয়া পেলাম না, আমরা সুরাহা পেলাম না। তারপরে আমরা দেখলাম যে আমাদের কিছু করার নেই, তাই আপনাদেরকে আমরা ডাকলাম। ডেকে আমরা আজকে এই মুহূর্তে একটা হুঁশিয়ারি দিতে চাই যে আমরা এখন থেকে আমরা চব্বিশ ঘন্টার সময় আমরা নির্ধারণ করব। ওরা কি করবে ওদের ব্যাপার, আমরা আমাদের আলটিমেট আমরা জানিয়ে দিলাম যে আমরা চব্বিশ ঘন্টা আমরা অপেক্ষা করব। তারপরে আমাদের শহরের আরও বড় করে আন্দোলন করে আমরা যাতে এই যে কাজগুলো হচ্ছে যে কারণে দোষীরা সাজা না পেয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে, যাতে এই ঘটনা ঘটেও শিলচর শহরে অন্তত আর না ঘটে, তার জন্য একটা প্রতিবাদ আমরা করব, নিশ্চয়ই করব। এই পর্যন্ত আমাদের কথা। সোনাইয়ের প্রত্যেক বিভাগের কর্তাদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক করলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। সভায় সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের কাছ থেকে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। চলমান উন্নয়নমূলক কাজগুলো দ্রুতগতিতে শেষ করতে বিভাগীয় কর্তাদের নির্দেশ দেন তিনি। এছাড়া বন্যা ও তার পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিভাগীয় কর্তাদের নির্দেশ দেন। এদিন পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার শাকিল আহমেদ, সহকারী কার্যনির্বাহী বাস্তুকার শওকত আলী আহমেদ, এপিডিসিএল এর এসডি কেশরী কৈরি,
সোনাই ভেটেরিনারি আধিকারিক WL সিংহ, জলসেচের সহকারী কার্যনির্বাহী বাস্তুকার অভিষেক পাণ্ডে, সোনাই হাসপাতালের SDMO সুরেন সিংহ, সোনাই থানার OC মানস সন্দুকি, খাদ্য ও সরবরাহ বিভাগের 2 ইন্সপেক্টর শেখ মোহাম্মদুল্লাহ ও কৈলাশ বড়ুয়া। এছাড়া সভায় ছিলেন সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, চেয়ারপারসন প্রতিনিধি সুবিনয় দাস, ওয়ার্ড কমিশনার 2 জন নূর আহমেদ বড়ভুইয়া, শাহরুল লস্কর, আনসারুল হক লস্কর, সোনাই UDF কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর, সম্পাদক জাকির হোসেন লস্কর, যুব শাখার সভাপতি সুফিয়ান লস্কর প্রমুখ। যেহেতু সোনাইতে প্রায় 9 জন লোকের মৃত্যু হয়েছে এই বন্যায়, তার জন্য কী কী আমাদের খামতি ছিল, কমি ছিল, কী কারণে কী ল্যাক্স কী, আমরা আগামীতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সোনাইতে প্রত্যেক বিভাগ সতর্ক, প্রত্যেকে আন্তরিকতার সঙ্গে কাজ করার একটা এসিডেন্স দিয়েছেন। আর পোস্ট প্লট যেগুলো প্রিকশন নিতে হয় ভেটেনারি হোক বা হেলথেরই হোক, সেগুলোও নেওয়া হবে আগামীকালকে থেকে। সেই পিন পয়েন্টগুলো আমরা আলোচনা করেছি এখানে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আদার্স ওয়ার্ড কমিশনার, ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ অনেক, পঞ্চায়েত এপি, সোশ্যাল ওয়ার্কার অনেকেই আছেন। একটা কোঅর্ডিনেশন, এখানে কোনো রাজনৈতিক কিছু না, সম্পূর্ণভাবে অরাজনৈতিক, আন্তরিকভাবে কীভাবে মানুষকে সাহায্য করা যায় বিপর্যয়ের সময় তা নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে আমাদের ল্যাক্স কী কী আছে এগুলো আলোচনা হয়েছে এবং আগামী দিনে সেইগুলো আমরা পূরণ করতে পারি, যাতে যেগুলো আমাদের প্রয়োজন আছে সেইগুলো প্রত্যেক বিভাগের কাছ থেকে জেনেছি, কী কী আমাদের সাপোর্ট করতে হবে সেগুলো আমি গভর্নমেন্টের কাছে তুলে ধরবো। আমি ডিটেইল নিয়ে আগামীকালকেই মুখ্যমন্ত্রীর কাছে আমি এখান থেকে চিঠি লিখব, বিভিন্ন বিভাগের হাইয়েস্ট অথরিটির সঙ্গে আলোচনা করব। দুঃখের বিষয় কিছু হলো, এখন পর্যন্ত ভেটেনারি আমাদের কোনো গোখাদ্য এখনও সোনাইতে পৌঁছায়। তাছাড়া আমাদের ডাক্তারের অভাব আছে, নার্সের অভাব আছে, মেডিসিনের অভাব আছে, এগুলো তো আছে, এগুলো রেগুলার প্র্যাকটিসিটা, আজকে হঠাৎ করে ক্রাইসিস হয়েছে না, গ্রেজুয়ালি সবসময়ই ফ্লাড আসলে আমাদের 60-70% আমাদের জোগাড় থাকে, অ্যারেঞ্জমেন্ট থাকে, 40% ল্যাক্স থাকে। কিন্তু এবার যেহেতু 9 জন লোক মারা গিয়েছে, তার জন্য স্পেশালি আমরা নড়ে চড়ে বসেছি প্রশাসন। বরাক উপত্যকাকে বাঁচানোর লক্ষ্যে এবার সরব হয়ে উঠেছে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ। রবিবার সেজোরে মৎস্য সংস্থার কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, বরাক উপত্যকা বিভিন্ন সমস্যায় জর্জরিত। সেজোর শহরে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে আছে, প্রায় সময় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে মানুষকে। তাই বরাক সহ উত্তর পূর্বের সার্বিক উন্নয়নের স্বার্থে 2টি রেল ও 1টি সড়কপথ শীঘ্রই রূপায়ণের দাবি তুলে ধরেন। করিমগঞ্জ মহিষাসন থেকে বাংলাদেশের ভিতর দিয়ে রেল পরিষেবা চালু করারও দাবি জানানো হয়। এসব অতিসত্বর সমাধান করা না হলে পরিষদ বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে সভায় ঘোষণা করা হয়। তারা আরো বলেন, সোমবার বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে সেজোর শহরে এক পথযাত্রার আয়োজন করা হয়েছে। এতে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়। সদ্যপ্রাপ্ত সংবাদ, লিডুতে অবৈধ কয়লা খনিতে 2 জনের মরদেহ পাওয়া গেছে। লিডুতে অবৈধ কয়লা খনির অভিযান অব্যাহত রয়েছে। মে মাসে লিডুতে অবৈধ কয়লা খননের সময় 3 শ্রমিক ডুবে মারা গেছে। SDRF, NDRF এবং ফায়ার ব্রিগেডের সহযোগিতায় উত্তর পূর্ব কয়লা ক্ষেত্র এবং মার্গারিটা মহকুমা প্রশাসনের দ্বারা উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। নিহতরা হলেন মেঘালয়ের জন নাংরম এবং ফিনিয়াল অম্বাহ।
সিচুয়েশন মে কিসি গো বিনা খরচ মে কিসি কে ইঞ্জুরি ভি নেই হওয়া ওইসে সেফলি হামলোকে তিন বডি জো সাসপেক্টেড বডি জো গ্রিড হওয়া জো বলা হ্যাঁ উসকো হামলো রিকভার কর লিয়া হ্যাঁ আর ইসমে আমারা পুরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কা যোগদান রহা উনহি কা দিশা নির্দেশ সে হামনে ইয়ে অপারেশন কিয়া ইসমে মেরা তরফ সে কোল ইন্ডিয়া কি তরফ সে তো মেরা মেশিন কা সাপোর্ট অপারেশন মে হামনে সাপোর্ট এক্সটেন্ড কিয়া হ্যাঁ বাকি তো সব এসডিআরএফ এসডিআরএফ ইনি কা মতলব কাফি রহা উসকা যোগদান রহা স্যার কেনে কেনে ধরনের চলাইছিল অভিযান বিলাক এই সময় কেনে ধরনের চলাইছিল ইয়ে তো হামরা 25 তারিখ সে যো শুরু কিয়া হ্যাঁ তো উসমে হামরা এক সেফটি অফিসার কো ডিপিউট কিয়া হ্যাঁ উসকো পুরা অপারেশন সেফলি মেরা চুকি কোল ইন্ডিয়া চেয়ারম্যান কোল ইন্ডিয়া ডাইরেক্টর উনকা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন থা কি আপ জো ভি অপারেশন করেগা উইথ আটমোস্ট সেফটি কিসি কা কুছ খরচ নেই হোনা চাহিয়ে তো উসি হিসাবে হামনে সেফটি অফিসার একটু নিয়ুক্তি কিয়া অল থ্রু দ্য অপারেশন উনহোনে সেফটি এনশিওর করকে ইয়ে সেফলি অপারেশন হামলো কাম সাকসেসফুল হওয়া স্যার এই অঞ্চল তো কার হয় অঞ্চল তো কার হয় ইতিমধ্যে ঐতিহ্যবাহী সরকারি হাসপাতালের চিকিৎসা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। চিকিৎসা পরিষেবা কি লাটে উঠেছে শিলচর সিভিল হাসপাতালে প্রশ্ন করছেন জনগণ। কি চলছে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের পিতৃদেবের নামে সরকারি হাসপাতাল সতীন্দ্র মোহন দেব সিভিল হসপিটালে। সরকারি হাসপাতালে নাকি চিকিৎসা ভালো হয় না সেরকমই অভিযোগ করেছেন এক ভুক্তভোগী। আসুন জেনে নেওয়া যাক শিলচর সিভিল হাসপাতালে চিকিৎসা কেমন হয় ভুক্তভোগী সংশ্লিষ্ট ডাক্তার ও হাসপাতালের উপ অধীক্ষক থেকে। যখন সিভিল হসপিটাল সরকারি হসপিটাল গেলে কম টাকাতে হইব কারণ সরকারি ফেসিলিটি থাকবো ওইখানে গিয়ে আমার দুই দিনে 8,000 মতো গেছে। তো ওইটাই আমি কইলাম যে আমরা মনে করি যে এরকম আমরা সরকারি হসপিটালে হসপিটালে গেলে আমরা বাজেটটা একটু কম আছে গেলে গিয়ে আমরা রিলিফ পাইবো কিন্তু উল্টাই গেছে। আর প্লাস আজকে আমরা লোক হয়েছে আরো কত জনের লোক হয়েছে সেটা তো আমরা কইতে পারি না। কমিশন পাওয়ার লাগে কমিশন ডাইরেক্ট আমি কইলাম কমিশন পাওয়ার লাগে এখান থেকে দড়িয়া তারা নিয়ে যায় গিয়া হসপিটালের ভিতরে থাকি মানে হসপিটালের স্টাফ কই থাকেন আপনারা যে হসপিটালের ভিতরে থাকি পেশেন্টরাকে ধরিয়া নিয়া যাওয়ার যে গিয়া প্রাইভেটে গিয়া টেস্টটা করুন কই এনকারেজ করা হয় যে বাইরে পড়াইন বাইরে গেলে ভালো হইব এখানে ভালো হইতো না এই তো কথা। আমার দুই একটা প্রশ্ন সত্যিও যদি হসপিটালের মধ্যে রিপোর্টগুলো ভালোই না হ্যাঁ তাইলে জানানিও হয় না বা মেশিন পাল্টানিও আর বাইরে ল্যাবগুলাতে যদি ঠিক হইতে ডাইরেক্ট বাইরে যাওয়ার লাগিয়া সবাই কোয়া যে হসপিটালে করা হইতো না তাহলে কেউ টাকা বা জানাইলে গিয়া সরকারি হসপিটালের মুখেও যাইত না দরকারই নাই। আর একটা কথা একই রিপোর্ট দেখিয়া তিন ডাক্তারে তিনটা কমেন্ট কেমনে করলো রিপোর্ট তো একই তো যেহেতু ডাক্তার আমরা তো জিনিসটা দেখে বুঝি না তো এক ডাক্তারে যে রিপোর্টটা দেখে কইব যে এটা এটা সেকেন্ড ডাক্তারও সেম কইতো থার্ড ডাক্তারও সেম কইতো। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী শপথ নিলেন সপার্ষদ মোদি। সরকার ঘুমে শিলচরে সড়ক সংস্কারে নামল বজরং দল। চরগুলায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষ প্রাণ গেল চালকের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।